তোমরা যারা জুনিয়র আছো তারা ভুল করে হয়ে উদ্ভাসে ভর্তি হয়ে না, জীবন নষ্ট হয়ে যাবে। তো কারণ কি? কারণ হলো গতকাল একটা মেয়ে আমার চিঠি দিছে, তো চিঠিটা কোথায় রাখবো কোথায় রাখবো, পরে হলাম যে উদ্ভাসে একটা বইয়ের মধ্যে রেখে দিই, জীবনে তো পড়া হয় না, ওর মধ্যে রেখে দিই, বইয়ের চাপার মধ্যে থাকবে, আম্মুর হাতেও যাবে না, কেউ দেখতে পাবে না। তো বই কাটতে কাটতে আম্মু আবার ওই চিঠি পেয়ে গেছে, চিঠি পেয়ে তো রেগে গেছে, যখন মেয়ের নাম দেখলো তখন আরও রেগে গেছে। তো এমন সময় মেম্বার পাশে আসছিল, মেম্বার চিল্লাচিল্লি শুনেছে, শুনে আসে, এসে বলতেছে যে কি ব্যাপার আপা, ছেলের উপরে তো রাগারাগি করতেছেন কেন? তো বলতেছে যে রাগারাগি করবো না, ছেলে প্রেম করতেছে, চিঠি আদান প্রদান করতেছে, ওরা আজকে বাড়ির থেকে বের করে দেবো। তো মেম্বার বলতেছে ভালো মানুষের মতো যে কেন বের করবেন কেন, ছেলে বয়স হয়েছে, প্রেম তো করবেই, প্রেম করলে সমস্যা কেন, এটা তো খারাপ কিছু না। তো ঠিক মতো চলতেছে, চেয়ারম্যান আমার মেম্বার আমার পক্ষে আমার বললো যে যাও বাবা তুমি ঘরে যাও, তোমার কেউ কিছু বলবে না। তো আমিও সাহস পেয়ে ঘরের দিকে আসছি, এমন সময় আম্মু বলতেছে যে ভাই প্রেম কিন্তু আপনার মেয়ের সাথে করতেছে। তখন মেম্বারের পুরো সুধা হয়ে গেছে, মানে সুধা হয়ে গেছে মানে খারাপ কিছু না, হার্টবিট তো ওঠানামা করে, সে হার্টবিট সুধা হয়ে গেছে। তো প্রায় মৃত প্রায় অবস্থা, তো বুঝতে তো পারতেছেন চেয়ারম্যানের অবস্থা কী। তো আগে আমারে বাড়ির থেকে বের করে দিচ্ছিলো, এখন গ্রাম থেকে মানে বের করে দেবে। যাই হোক, বাস খুলেছে, দেখি টিকিট মিকিট পাই কি না। উদ্ভাসে ভর্তি হয় না ভাই, জীবনে উদ্ভাসে ভর্তি হয় না, জীবন নষ্ট হয়ে যাবে। গেঞ্জরে উদ্ভাসে আজকের দিনটাই খুব ভালো।